আজকে যে বিষয় আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচ্য বিষয় সালাত কি বললাম সালাত সালাত মানে কি ভাই মাশাআল্লাহ সকলে জানেন দেখছি সালাত মানে কি ভাই সালাত মানে নামাজ মাশাআল্লাহ আচ্ছা সালাত মানে আমরা বুঝি নামাজ আচ্ছা সালাত এটা ফারসি ভাষা কোন ভাষা এটা ফারসি ভাষা মিসবাহুল লুগাত 167 নম্বর পৃষ্ঠায় সালাতের অর্থ করা আছে তিনটে সালাত মানে দোয়া কি বললাম দোয়া সালাত মানে রহমত আর সালাত মানে হচ্ছে ক্ষমা কয়টা অর্থ পেয়েছেন বলেন এক সালাত মানে দোয়া সালাত মানে রহমত সালাত মানে হচ্ছে ক্ষমা আর আমরা সালাত মানে যেটা বুঝি নামাজ এটা ফারসি ভাষার অনুবাদ কোন ভাষা ফারসি ভাষা কেন আমাদের মধ্যে এই সালাত নামাজ হয়ে গেল কারণ একটাই ভারত বাংলাদেশ পাকিস্তান যখন সব এক সঙ্গে ছিল সেই সময় ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল ফারসি আর ওই সময়তে মুসলিম ওলামারা তারা আরবিকে অনুবাদ করত ফারসি দিয়ে কি দিয়ে ফারসি দিয়ে আর ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা ছিল ফারসি এই জন্য আরবি অনেক শব্দগুলোই আমাদের মধ্যে চলে এসেছে ফারসি ভাষাতে যে সালাত হয়ে গেছে নামাজ জান্নাত হয়ে গেছে বেহেস্ত বা আছে না নাই বেশ যেটা দোজক ওটা কি থেকে এসেছে জাহান্নাম আর যেটা সিয়াম ওটা হয়ে গেছে রোজা মানে অধিকাংশ শব্দগুলো এটা ফারসি থেকে পারস্য দেশ থেকে আগত শব্দ এটা কোরআন বা সুন্নাতে এই নামগুলো পাবেন না কোরআনে নামাজ পাবেন না কোরআনে কি পাবেন সালাত আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে বলেছে আকিমিস সালাত তোমরা সালাত কায়েম করো সালাতের তিনটি অর্থ এক দোয়া দুই রহমত তিন নাম্বার ক্ষমা সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর একটা কানেকশন হয় কার সঙ্গে বলেন তো ভাই আপনি একজন বান্দা আল্লাহ সৃষ্টি বস্তু নিছক কোনো কিছু অস্তিত্ব আপনার নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্রষ্টার সঙ্গে যদি কথা বলতে চান তাহলে আপনাকে কি করতে হবে সালাত তথা নামাজে দাঁড়াতে হবে আমাদের ভাষাতে নামাজে দাঁড়ালে আল্লাহর সঙ্গে আপনি কথা বলতে পারবেন প্রমাণ সহিহ মুসলিম কিতাবুস সালাত বাবুল কিরাত হাদিস নাম্বার 768 আবু হুরায়রা একজন সাহাবি সবচেয়ে হাদিস যিনি বেশি বর্ণনা করেছে সে সাহাবির নাম কি কথা বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার কাছে একজন ফারসি পারস্যের একজন সাহাবি সে বলছে আবু হুরায়রা যখন আমরা ইমামের পেছনে থাকব তখন কি সূরাতুল ফাতিহা পড়ব ভাই প্রশ্নটাই মধ্যে বোঝা যাচ্ছে আমাদের সমাজে একটা সমস্যা আছে আছে না নাই ইমাম পেছনে সালাত সূরাতুল ফাতিহা পড়তে হবে কি হবে না সেই মুসলিম কিতাবুস সালাত বাবুল কিরাত হাদিস নাম্বার 768 আবু হুরায়রা 1400 বছর আগে তিনি সিদ্ধান্ত দিয়ে গেছেন যে তুমি যখন ইমামের পেছনে থাকবে ইকরা বিয়া ফি নাফসিক সেই সময়ে তুমি সূরা ফাতিহা পড়বে তোমার জিহ্বা নড়ে নড়ে তো শব্দ হবে না তোমার নাফস দিয়ে অন্তর দিয়ে পড়ো তোমার যে জিহ্বা নড়বে কিন্তু কি হবে না শব্দ হবে না পড়া তিন ধরনের হয় এক এ দেখেন আমি এটাকে নিয়েছি পড়ছি চোখ দিয়ে পড়ছি কোনো শব্দ পাচ্ছেন কিন্তু আমি পড়ছি জিহ্বা নড়ছে না তবে পড়ছি কি পড়ছি না কথা বলেন পেপারে কাগজ পড়ি এটা হচ্ছে এক ধরনের পড়া দুই আমি পড়ছি জিহ্বা নড়ছে কিন্তু শব্দ হচ্ছে না তিন পড়ব জিহ্বাও নড়বে শব্দও বের হবে এই তিন ধরনের পড়া হয় হাদিস যেটা আছে ইকরা বিআফি নাফসিক সেই সময় তুমি পড়বে এমন ভাবে যে তোমার জিহ্বাটা নড়বে তবে আওয়াজ হবে না আবু হুরায়রা যখন এই কথা বললেন ওই পারস্যের সাহাবীকে যে তুমি তখন ইমামের পেছনে মনে মনে পড়বে কারণ আমি নবীকে বলতে শুনেছি লা সালাত আলিমাল্লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না ও নামাজি হয় না কথা বুঝতে পারছেন যে ব্যক্তি নামাজের সূরা ফাতিহা পড়ে না ওই ব্যক্তির নামাজ হয় না আবু হুরায়রা এই কথা বলে আরেকটা হাদিসকে কোট করছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা যখন সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা এই সূরা ফাতিহা পড়ে সেই সময় আল্লাহ আসমান থেকে আমাদের প্রত্যেকটা আয়াতের জবাব দেয় কে জবাব দেয় বলেন আল্লাহ যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আমরা বলছি কি সমস্ত প্রশংসা আল্লাহ একমাত্র তোমার আর আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে হামিদানে আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে মানে আপনি সূরা ফাতের একটা আয়াত পড়বেন আর আল্লাহ আসমান থেকে তার জবাব দিচ্ছে মানে আল্লাহ আপনার সাথে কথা বলতে চাচ্ছে আল্লাহ কথা বলছে আমি আপনি বুঝতে পারছি না শুনতে পারছি না এটা ঠিক কিন্তু আল্লাহ যে আমাদের জবাব দেয় এটাও ঠিক ইমামের পেছনে সূরা ফাতিহা এ
এই হাদিস থেকে প্রমাণিত হয় এবং এই হাদিস প্রমাণ করে বান্দার সঙ্গে আল্লাহর একটা কানেকশন একটা মাধ্যম যদি কথা বলতে চান আপনাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর নবী যখন বিপদে পড়ে যেতেন সেই সময় কি করতেন সালাত আদায় করতেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা বলেন যে আমরা যদি কোনো জিনিস হারিয়ে যাই জুতোর যদি ফিতা যদি হারিয়ে যেত তবে আমরা আল্লাহর কাছে চাইতাম আমরা কার কাছে চাই পীরের কাছে আছে না নাই পীর বাবার কাছে চলে যায় কেন কারণ আপনার 5 বছর বিয়ে হয়েছে সন্তান হয় নাই এখন আপনি বুঝতে পেরে গেছেন আপনার বউটা বুঝতে পেরে গেছে যে আল্লাহ সন্তান দেওয়ার মালিক 5 বছর যখন সন্তান হয় নাই আল্লাহ দিতে পারবে না এখন পীর বাবা দিতে পারবে এজন্য আল্লাহকে ফেলিওর ভেবে আমরা কবর মাজারে যায় কি যায় না কথা বলেন কবর মাজারে আমরা ঠিক চলে যাই আমরা যত রকমের যখন দেখছি কোনো বালা মুসিবতে পড়ে গেছি ডাক্তার পারছে না আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ হয়তো আপনাকে সুস্থতা দান করেনি আপনি চলে যাচ্ছেন মাজারে গিয়ে বলেন দুটো খাসি দেব যদি ভালো হয়ে যায় আছে না নাই কথা বলেন আছে ভাই চিন্তা করেন মানে আপনি মনে করছেন যে আল্লাহর কাছে চেয়েছি পাই নাই নিঃসন্দেহে পীরের কাছে পাবো এমন আপনি আছে না নাই এমন আকীদা আছে কিন্তু আপনার পীর সাহেব সে যদি অসুস্থ হয় সে আমাদের চলে যায় ইন্ডিয়া ব্যাঙ্গালোরে পীরের অসুস্থ হলে কোথায় যায় ব্যাঙ্গালোরে যায় আর মুরিদ যদি অসুস্থ হয় মাজারে যায় তো পীর যদি মানুষের রোগ বালা বিষয় ভালো করতে পারে ভাই বলুন তো তাকে কখনো যাওয়ার দরকার আছে ইন্ডিয়াতে চেন্নাই যাওয়ার প্রয়োজন আছে ব্যাঙ্গালোরে যাওয়ার প্রয়োজন আছে কানাডা আমেরিকা সব জায়গায় পীর যায় আর মুরিদ যায় মাজারে মানে আপনাকে বুঝতে হবে পীরের আপনার কোনো ক্ষমতা নেই আপনার যদি কিছু প্রয়োজন হয় আপনি সালাতের মধ্যে দাঁড়িয়ে যান নামাজে দাঁড়িয়ে যান আল্লাহর কাছে চান আল্লাহ দিতে পারেন কি পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া দিতে পারেন যখনই বিপদে পড়ে যাবেন সালাতে দাঁড়াবেন সহিহ বুখারি হাদিস নাম্বার 2217 আল্লাহ নবী বলছেন এই পৃথিবীর জমিনে তিনজন এমন সন্তান জন্মগ্রহণ করেছিল যারা মায়ের কোল থেকে কথা বলেছিল কথা বুঝতে পারছেন মায়ের কোলে থাকা অবস্থায় বয়স 10 দিন 12 দিন 50 দিন এমন কথা বলা সম্ভব নয় কিন্তু তিনজন সন্তান ছিল তিনজন ছেলে জন্মিয়েছে যারা মাতৃ গর্ভে থেকে বের হওয়ার পরে তারা কথা বলেছে এক নম্বর ঈসা ইবনে মারিয়াম তথা আমাদের ঈসা নবী আলাইহিসসালাম তিনি মাতৃ গর্ভের বের হওয়ার পরে যখন ইহুদিরা এসে বলছে মরিয়মকে মরিয়ম তুমি কি অন্যায় কাজটা না জেনে করেছো তুমি ব্যভিচার করেছো তোমার তো বিয়ে হয়নি সন্তান পেলে কোথায় নিঃসন্দেহে তুমি ওই যে তার সঙ্গে জেনা করে ব্যভিচার করে সন্তানকে নিয়ে এসেছো যখন এই অভিযোগ মারিয়ামের উপরে অপবাদ চলে এসেছে ঠিক সেই সময়তেই ঈসা আলাইহিসসালাম কোলেছিলেন সঙ্গে সে মুখটাকে ঘুরিয়ে বলছে ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম সঙ্গে কথা বলে তার মার উপরে যত অভিযোগ সেই সময় ইহুদিরা করেছিল ঈসা আলাইহিসসালাম বাচ্চা অবস্থায় কোলে থাকা অবস্থায় প্রতিবাদ করেছিল কথা বুঝতে পারছেন কি ভাই তার মানে তিনজন সন্তান ছোট অবস্থায় কোলে থাকা অবস্থায় কথা বলেছিল আপনারা যারা একটু কাছাকাছি এসে বসে বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে আর মহিলাদের প্যান্ডেলে বিশেষ করে আপনারা মহিলারা ভিতরে একটু আপনারা এগিয়ে বসুন পিছনে অনেক মহিলারা রাস্তায় জমাট হয়ে গেছে আপনারা একটু সেখানে সমঝোতা করুন আর এখানে যারা দায়িত্বশীল আছেন আপনারা এই ব্যাপারটা খেয়াল করুন মহিলারা এখানে থেকে বসতে পারতেছে না ভিতরে জায়গা পাচ্ছে না এভাবে আমাদের কাছে নোটিশ আসছে জি আমরা যে কথা বলছিলাম তিনজন সন্তান এমন পৃথিবীতে এসেছিল যারা মাতৃ গর্ভে থেকে বের হওয়ার পরেই শৈশবকালে কথা বলেছিল তার মানে একজন নবী ঈসা আলাইহিসসালাম দ্বিতীয় আরেকজন ছিলেন তিনি নবী ছিলেন না একজন বনী ইসরায়েলের একজন উম্মত ছিলেন নাম হচ্ছে ইবনু জুরাইজ নাম শুনেছেন ইবনু জুরাইজ প্রসঙ্গে আল্লাহ নবী হাদিস বর্ণনা করছে তার ঘটনা জীবন বৃত্তান্ত বর্ণনা করছে ইবনু জুরাইজ তিনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন বুজুর্গ ব্যক্তি ছিলেন আপনাদের পীরের মতো না আসলে সে বুজুর্গ ছিলেন খুব ইবাদত গুজার বান্দা ছিল সবসময় জিকির আজকার তাসবিহ তাহলিল সবসময় সলাতের মধ্যে দাঁড়িয়ে থাকতো একদা ইবনু জুরাইজ তিনি সলাতের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি নামাজ পড়ছেন হঠাৎই তার মা চিৎকার করে ডাকছে জুরাইজ জুরাইজ কোনো উত্তর দিচ্ছে না জুরাইজ চিন্তা করছে একদিকে আমি আল্লাহর ডাকে সাড়া দেবো না আমার মায়ের ডাকে সাড়া দেবো চিন্তায় পড়ে গেছে নামাজে আছে একটু পর আবারও তার মা বলছে জুরাইজ জুরাইজ তবু উত্তর দিচ্ছে না তিনি সংশয়ের মধ্যে পড়ে গেছে কার ডাকে সাড়া দেবো একদিকে মা ডাকছে আর একদিকে আল্লাহর সঙ্গে কথা বলছি তৃতীয়বার যখন তার আম্মা যেন আবার ডেকেছে জুরাইজ তারপরে সে সিদ্ধান্ত নিতে পারে নাই মায়ের ডাকে সাড়া দেবো না আল্লাহর সঙ্গে কথা বলছি এই কথার মধ্যে বিঘ্ন ঘটাবো
তিনবার যখন ডাকা শেষ হয়ে গেছে তার মা রেগে গেছে রাগার পরে সঙ্গে সঙ্গে তার সন্তান বলে লানত করেছে অভিশাপ দিয়েছে আল্লাহ কছে আল্লাহ আমার জুরাইজ যেন বেশ্য নারীর মুখ না দেখা পর্যন্ত তার মৃত্যু না হয় এই হাদিস থেকে মা বাবাকে শিক্ষা নিতে হবে আপনার সন্তানের উপরে যতই রেগে যান না কেন তাকে আপনি কখনো অভিশাপ দেবেন না লানত করবেন না তার জন্য বদদোয়া করবেন না সন্তানের জন্য বাপ মা যখন দোয়া করলে একদম ডাইরেক্ট কোনো বাধা ছাড়া কবুল হয়ে যায় মা বাপ যদি সন্তানের জন্য কোনো খারাপ দোয়া করে বদদোয়া করে আল্লাহ সরাসরি কবুল করে নেয় তার পিতামাতা কখনোই কোনো সময় যত বড় আপনার সন্তান অপরাধ অন্যায় করুক না কেন বদদোয়া করবেন না করলেই আল্লাহ সুবহানাহু কবুল করে নেয় এইভাবে তার মা তারপরে অভিশাপ দিয়েছে কয়েকদিন পরে একজন নারী জঙ্গলের মধ্যে ছিল আর জুরাইজ যেখানে ইবাদত বান্দেগি করত একটা জঙ্গলের মধ্যে একটা মসজিদ আছে সঙ্গে সঙ্গে একজন মেয়ে চলে এসে ইবনে জুরাইজের সঙ্গে কথোপকথন শুরু করেছে কথায় 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 তাকে কুপ্রস্তাব দিয়েছে খারাপ প্রস্তাব মানে সেক্সুয়াল রিলেশন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে ব্যভিচার করবে এ প্রস্তাব দিয়েছে ইবনে জুরাইজ সঙ্গে সঙ্গে অস্বীকার করেছে সঙ্গে সঙ্গে দুর্বল গতিতে পালিয়ে এসেছে আর মেয়েটা তার পিছ ছাড়ছে না সে তার সঙ্গে নোংরা কাজটা করবেই এরকম একটা চিন্তা মেয়েটা যখন কাম আরো বেশি জেগে গেছে সঙ্গে সঙ্গে রাস্তায় যেতে যেতে দেখছে একজন রাখাল ও রাখালকে গিয়ে বলেছে রাখালের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলেছে মেয়েটা কিছুদিন পর মেয়েটা গর্ভবতী হয় প্রেগনেন্ট হয়ে যায় বাচ্চাও প্রসব করে আর গ্রামের মানুষ তখন দেখছে এই মেয়েটা বিবাহিত না এ বিয়ে করেনি এর সন্তান এলো কোথা থেকে মেয়েটাকে গোটা গ্রামের মানুষ এসে ঘিরে ধরেছে বলো এই সন্তান কার কে সন্তানের বাবা যখন তাকে প্রশ্ন করতে লেগেছে মেয়েটা বাঁচার জন্য এবং জুরাইজকে ফাঁসানোর জন্য নাম দিয়েছে ওই জুরাইজ যে মসজিদে আছে সালাত আদায় করছে ও হচ্ছে এই সন্তানের বাবা গ্রামের মানুষ বলছে বলে কি জুরাইজকে না দেখেছি সে বড় আল্লাহর ওলি সারাদিন সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকে নামাজ পড়ে জিকির আজকার তসবি তালিল করে এই নোংরা কাজটা এই ব্যক্তি করেছে তাকে আমরা এত ভালো ব্যক্তি ভাবতাম সমস্যা গ্রামের মানুষ দল বেঁধে চলে গেছে মসজিদে ইবনে জুরাইজকে হিড়হিড় করে টানতে টানতে বাইরে বের করেছে বের করে বেধরপ গালিগালাজ উল্টাপাল্টা মারতে শুরু করে দিয়েছে ইবনে জুরাইজ তখন বলছে আমাকে কিছুক্ষণ সময় দাও যখন বলছে সময় দাও তাকে তখন সময় কিছুক্ষণ দেওয়া হয়েছে সমস্যা ইবনে জুরাইজ তে সলাত তথা নামাজে দাঁড়িয়ে গেছে কিসে কথা বলেন নামাজে দাঁড়িয়ে গেছে নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সলাত আদায় করেছে খুব সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ বিভিন্ন রকম দোয়া করার পরে ইবনে জুরাইজ সঙ্গে সঙ্গে চলে এসেছে এসে ওই ছেলের কাছে চলে গেছে ওই যে মেয়েটার কোলে যে ছেলেটা ছিল ওই মেয়ের কাছে চলে গিয়ে ছেলেটাকে বলছে এই ছেলে এই বালক তোমার পিতাকে যখন ইবনে জুরাইজ এই প্রশ্ন করেছে বাচ্চা ছেলেটাকে সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলে মুখটাকে ঘুরিয়ে বলছে আমার বাবা অমুক জায়গাকার অমুক একজন ছাগলের রাখাল ও হচ্ছে আমার বাবা যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ইবনে জুরাইজের প্রতি যে মিথ্যা অভিযোগ সমস্ত অভিযোগগুলো একদম শেষ হয়ে গেল ভাই বলুন তো এটা কিসের ক্ষমতা কথা বলেন সালাত নামাজ নামাজ সে সালাতে ছিল আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ কেন বান্দা যদি সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে বা আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে পারে আমরা বিপদে পড়লে মসজিদে যাই না কোথায় যাই মাজারে যাই আরে মুসলমানে বাচ্চারা আসার কথা ছিল আল্লাহর ঘর মসজিদে ও চলে যাচ্ছে কোথায় মাজারে প্রত্যেকটা জিনিস আজকে এটা হচ্ছে মনে রাখবেন সলাত হচ্ছে এমন একটি ইবাদত মানুষ যদি বিপদে পড়ে এই বিপদ সলাত নামক ইবাদত আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ফরজ করে নাই কোথায় ফরজ করেছে আসমানে কোথায় আসমানে হজ কোথায় ফরজ হয়েছে দুনিয়াতে কিসের মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে জিবরিল আলাইহিসসালাম তিনি কোরআনের আয়াত আসমান থেকে নিয়ে এসে আমাদের নবীকে দিয়েছে আর জমিনে এই হজটাকে ফরজ করা হয়েছে সিয়াম রোজা এটাও দুনিয়াতে ফরজ হয়েছে পবিত্র কোরআন সূরা বাকারা সনদ 2 1 নং 83 আল্লাহ সন্তা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে আজ থেকে আমি ফরজ করে দিলাম রোজা ফরজ কোথায় হয়েছে দুনিয়াতে যাকাত কোথায় ফরজ হয়েছে দুনিয়াতে দান সাদগা ইসলামের যত বিধান আছে শুধুমাত্র সালাত ব্যতীত সব দুনিয়াতে ফরজ হয়ে গেছে কিন্তু যখন সালাতের বিষয়ে এসেছে কারণ সালাত এমন একটি ইবাদত যেটা বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন মাঝখানে আল্লাহ কোনো ভাই নাই নাই এই জন্য আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বলে নাই জিবরাইল যাও কোরআনের আয়াত নিয়ে যাও আমার নবীকে সালাত ফরজ করে দাও এ কথা আল্লাহ বলেনি বরং বলেছে জিবরিল যাও সঙ্গে আমার নবীকে আমার কাছে নিয়ে চলে আসো সে বুখারি
কিতাবুস সালাত হাদিস 350 আল্লাহর নবীকে আল্লাহ মিরাজে নিয়ে গেছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে ফেরার সময় সালাতটাকে ফরজ করে দিয়েছে ভাই সালাত কোথায় ফরজ হয়েছে দুনিয়ায় না আসমানে আসমানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সালাতের গুরুত্ব বোঝানোর জন্যই তিনি দুনিয়াতে ফরজ করেন নাই কারণ আল্লাহ আরশের উপরে থাকে আর রহমান আলাল আরশিস্তাওয়া সেই রহমান তিনি আরশের উপরে আছে সূরা তোহা 1 নম্বর পাস আল্লাহ আরশে নিয়ে চলে গেছে আসমানে নিয়ে চলে গেছে কারণ একটাই সালাত ফরজ করা হবে আমাদের মুসলিম সমাজে অনেকেই আছে বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আছে না নাই অনেকে বলে আল্লাহ কোথায় কেউ যে আল্লাহ হৃদয়ে আছে কেউ যে আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ সব জায়গায় যদি থাকে মানে পায়খানা বাথরুম আল্লাহ আছে বলে নাউজুবিল্লাহ মিন জালিক ঈশ্বর বা আল্লাহ সর্বত্র বিরাজমান এটা মুসলিমদের আকীদা নয় কাদের আকীদা হিন্দুদের আকীদা হিন্দু দাদাদের একটা ধর্মগ্রন্থ আছে নাম শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 15 সেখানে বলছে বাসুদেব সর্বভাবে ভাবা তিনি বাসুদেব স্রষ্টা যিনি সব জায়গাতে আছে গোটা সৃষ্টি জগতে আছে আমাদের ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ানরা বলে হিন্দুরা বিশেষ করে ইধার দেখো উধার দেখো এ শাক মত করো যা কাহাবি দেখো গি ওহা পার খোদাকে পাওগি মানে ঈশ্বর এখানে আছে ওখানে আছে এইসব চিন্তা বাদ দাও যেখানে দেখতে চাবে ঈশ্বরকে ঈশ্বর তো সব জায়গাতে আছে কাদের আকিদা কথা বলেন এটা এটা হিন্দু দাদাদের আকিদা ঈশ্বর সর্বত্র বিরাজমান মুসলিমদের বিশ্বাস আমাদের আল্লাহ কোথায় কথা বলেন আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া আল্লাহ তার আরশের উপরে উঠেছেন সূরা তোহা 1 নম্বর 5 সূরা ইউনুস 1 নম্বর 3 সূরা রাদ 1 নম্বর 2 পবিত্র কোরআনে সাতখানা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন আল্লাহ আসমানের উপরে আছেন ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহর নাম শুনেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনীতে তারিখে বাগদাদে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদা বাড়িতে বসে আছেন এই সময়তে বেশ কিছু দল বেঁধে যারা নাস্তিক অ্যাথিস্টরা চলে এসেছে এসে বলছে ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বুঝতে পারছেন যে নাস্তিকের দল এসেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইচ্ছাকৃত আওয়াজ দিচ্ছেন না মানে তাদের আহ্বানে সাড়া দিচ্ছেন না আবার ডাকছে ইমাম সাহেব কোথায় একটু আর ইমাম সাহেব বাড়ি থেকে বেরিয়ে বলছে বাবা কি সমস্যা কি হয়েছে বলছে আপনি নাকি বাগদাদের সবচেয়ে বড় আলেম আপনি নাকি বড় মুনাজির ডিবেটার আপনি নাকি বাহাস করতে খুব ভালোবাসেন বাহাস করে নাকি সবাইকে পরাজয় করে দেন তো আমরা আল্লাহকে বিশ্বাস করি না আপনার সঙ্গে আমরা বাহাস করতে এসেছি মুনাজারা করতে এসেছি ইমামে আজম আবু হানিফা রাহিমাল্লাহ তিনি বলছেন বাবা আসলে আমি একটু ব্যস্ত আছি তুমি অন্য কোনো দিন এসো সঙ্গে সঙ্গে ওদেরকে জিজ্ঞাসা করছি ইমাম সাহেব যে কি বিষয়ে বাহাস করবে তোমরা ওরা বলছে যে আল্লাহ কোথায় ঈশ্বর কোথায় আছে আপনি নাকি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আছে আর আল্লাহ কয়জন কি বললাম ভাই আল্লাহ কোথায় আছে আল্লাহ কয়জন এটা নিয়ে বাহাস কার সঙ্গে হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরি মৃত্যু 150 হিজরি যাকে কেন্দ্র করে একটা সমাজে মাযহাব তৈরি হয়ে আছে আছে না ভাই আছে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে যখন এই প্রশ্ন করেছে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তাদের গতি বুঝে বলছে বাবা আজকে একটু ব্যস্ত আছি অন্য দিন একদিন এসো ঠিক কিছুদিন পরে ওই ব্যক্তিগুলো আবার চলে এসেছে দল বেঁধে এসে আবার গেটে নক করছে ইমাম সাহেব আবু হানিফা রাহিমাল্লাহ কোনো কিছু বলে না একটু পরে সে বলছে যে বাবা কি সমস্যা ওই যে আপনি বলেছিলেন বাহাস করবেন কি আবার আপনি ভুলে যাচ্ছেন ভয় পাচ্ছেন নাকি মানে যেমন বলে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলছে ও আচ্ছা 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 মনে পড়েছে আল্লাহ কয়জন আর আল্লাহ কোথায় থাকে এটা নিয়ে বাহাস করবে জি হ্যাঁ এটা নিয়ে বাহাস করব ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তখন বলছে বাবা চলো একটু বাইরে চলো বাড়ি থেকে বের করে বারান্দা নিয়ে চলে এসেছে খোলা বারান্দাতে নিয়ে এসেছে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলছে বাবা ওইখানে কিছু ঘটি বাতি আছে ঘটি বাজি বোঝেন পাত্র ওই 10-12 জন নাস্তিক যারা এসেছে তাদেরকে বলছে ওই বাটিগুলো তোমরা নিয়ে আসো এখানে বাটিগুলো নিয়ে এসেছে বলছে ওখানে একটা কলস আছে এই বাটিগুলো তোমরা সকলে পাত্রে লোড করো কি বলেছে পাত্রে লোড করো নাস্তিকগুলো করেছে কি 10-12 জন যা ছিল সবাই ওই বাটিগুলোকে পানি দিয়ে পূর্ণ করেছে দুপুরবেলা একদম ফাঁকা মাঠ বারান্দাতে বসে রেখেছে দিয়ে তখন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলছেন ভাই বাবা তোমাদের পাত্রে কি গো কি আছে কি দেখা যায় তো ভাই বলুন তো কি দেখা যাবে দুপুরবেলায় পাত্রে পানি আছে একজন বলছে যে সূর্য দেখা যায় হ্যাঁ সূর্য তোমারটাতে কি দেখা যায় ও বলছে সূর্য তোমারটা সূর্য সবাই বলছে সূর্য ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তখন বলছে বাবা সূর্য কোথায় তো সূর্য তো আসমানে তোমার বাটিতে এলো কি হবে বলছে সূর্য কয়টা তো একটা তোমাদের 12 জন বলছে যে 12টা সূর্য তার মানে বুঝতে হবে মহান সত্তা আল্লাহ তিনি আসমানে আছেন তার শক্তি তার ইলম
তার জ্ঞান গোটা বিশ্ব জগৎ ব্যাপী আছে, তিনি সর্বত্র বিরাজমান নয়। এই কথা ইমাম আবু হানিফা যখন বলেছে, সঙ্গে সঙ্গে সেই নাস্তিক যারা ছিল সেই থেকে একদম বাগদাদকে ত্যাগ করেছে, তো ত্যাগ করেছে, কেউ নেই। তার মানে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত এমন একটি ইবাদত যে ইবাদতকে ফরজ করার জন্য আল্লাহ আল্লাহর নবীকে কোথায় নিয়ে গেছে, আসমানে নিয়ে চলে গেছে। সালাত এমন একটি ইবাদত যেটা পবিত্র কোরআনের সর্বাধিক আলোচ্য বিষয়, সালাত সালাত এমন একটি ইবাদত যে ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সর্বাধিক আলোচনা করেছে। হাদিসের সবচেয়ে বড় অধ্যায় কি? সালাত। দেখেন সালাতের জন্য নামাজ পড়বেন, তার আগে অজু, তারপরে তায়াম্মুম, তারপরে পবিত্র হওয়া, তারপরে আবার আছে সালাতের অধ্যায়, জিকির আজকার আছে না নেই? আছে। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফরজ করেছে, কে কাফের আর কে মুসলিম এটা প্রমাণ করার জন্য। অনেক মানুষ নিজেকে দাবি করতে পারে, বড় বড় নেতা মন্ত্রীও হতে পারে, তারা বলতে পারে আমরা মুসলিম, কিন্তু তার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হতে পারে, আল্লাহর নবী মুসলিম হওয়ার জন্য শর্ত বেঁধে দিয়েছেন সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 253, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের। কথা বুঝতে পারছেন? খুব কঠিন, এটা হুজুরের ফতোয়া নয়। অনেকে বলতে পারেন হুজুরা এমনি এমনি বলে, কিন্তু আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ বাদ দিয়েছে, নামাজ পড়ে না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কি একদম কাফের। মানে আপনাকে আরো কঠিন ভাবে আল্লাহর নবী তিনি বলতে যাচ্ছেন এইভাবে সুনান তিরমিজি আবু দাউদের হাদিস, যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কিয়ামতে উত্তৃত হবে এক নম্বর মিস্টার ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? ফেরাউন। ভালো মানুষ, আপনার সন্তান হয়েছে, এসে বলছেন রুহুল ভাই আমার সন্তান হচ্ছে, নাম রেখে দেন। আমি বললাম যে ভাই ঠিক আছে, সন্তান যখন হয়েছে তো কোরআন মাজিদ একজন ভদ্রলোকের নাম আছে, নাম ফেরাউন, রেখে দেন বেটার নাম ফেরাউন। রাখবেন কেন রে ভাই, রাখবেন না কেন? ফেরাউনের সঙ্গে কিয়ামত আপনার হবে যদি আপনি সালাত আদায় না করেন, আরো সালাত যদি আদায় না করেন কার সঙ্গে হবে? হামানের সঙ্গে, কারুনের সঙ্গে, নমরুদের সঙ্গে, এদের সঙ্গে আমার হাশর হবে। কারণ একটাই, আপনার অপরাধ একটাই, আপনি কি করেন নাই? সালাত আদায় করেন নাই, নামাজ পড়েন নাই। আপনি যত বড় পণ্ডিত মহাত্মা মহাপুরুষ হোক না কেন, গোটা বিশ্বকে জয় করে ফেলেন, কিন্তু সালাত যদি আদায় না করেন আপনার কিয়ামত কার সঙ্গে হবে? ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, নমরুদের সঙ্গে, মানে বর্তমান জামানায় আমরা বলতে পারি আমাদের ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। কারণ তিনি বলেছেন একদম স্পষ্ট হয়ে, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি মুসলিম না, ওই ব্যক্তি কাফের। আল্লাহর রসুলের কথা, এখানে আমাদের উপরে পাঁচ পয়সা আপনি যে এসে খোঁচা দেবেন এমনটা করার সুযোগ নেই। আল্লাহ নবী আরো অনেকভাবে বলেছে যে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তিকে মুশরিকের সঙ্গে তুলনা করেছে, সে শিরক করেছে, এই কথা বলেছে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। তারা মনে করতেন যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম জামাত থেকে খারিজ হয়ে গেছে। মানে নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত প্রমাণ করে কে কাফের আর কে মুসলিম। সালাত এমন একটি ইবাদত একজন ব্যক্তির কালেমা পড়ার পরে দ্বিতীয় যে বিষয়টা ফরজ হয় তার নাম কি? সালাত। এক মিনিট দেখায় বুঝতে পারবেন। একজন হিন্দু পণ্ডিতের কাছে যাবেন, গিয়ে বলবেন পণ্ডিতজি আপনাদের হিন্দু ধর্মটা আমার খুব ভালো লাগে, আমি আপনাদের ধর্মটাকে গ্রহণ করতে চাচ্ছি, বলুন তো কি করলে হিন্দু হওয়া যায়? এই কথা বললেই দেখবেন হিন্দু পণ্ডিত বিপদে পড়ে যাবে। তাই তো, কি করলে হিন্দু হওয়া যায়, কি করতে হবে? তাই তো, উনি মহাবিপদে, কি করলে হিন্দু হওয়া যায়? আপনাকে বলতে হবে বাবা ঠিক আছে, দুর্গাপুজো তো চলে গেল, সামনে দুর্গাপুজো আসবে, সেই সময় তো অষ্টমী নবমী দশমীতে চলে আসবে, একটু অঞ্জলি দেবে, একটু আরতি উঠাবে, দর্শন মন্ত্র আছে ওটা একটু পাঠ করে নিবে, ইয়া দেবী সর্বভূতে শিবমাতৃ রূপে একটু পড়ে নিবে, আপনি হিন্দু হয়ে গেলেন। এবার তাকে বলেন যে দশমী হয়ে গেল মানে পুজো ডুবে গেল, তার পরের দিন আমাকে কি করতে হবে? আর কিছু করার নেই, বছর আপনি একদিন শুধু ধর্ম পালন করলেন। কথা বুঝতে পারছেন? মানে আপনাকে যার কিছু করতে হবে এটার বলতে পারবে না যে কি করলে আর হিন্দু হওয়া যায়। ওই দুই একদিন পুজো করলেন ওটা আপনি হিন্দু বিশ্বাস করছেন হিন্দু। একজন খ্রিস্টান পাদ্রির কাছে যান, পাদ্রিজি আমি খ্রিস্ট ধর্মটা খুব পছন্দ করি, আপনার ধর্মটা গ্রহণ করতে চাই, বলুন তো কি করতে হবে? ও বেটা আরো বিপদে পড়ে যাবে। তাই তো, কি করলে খ্রিস্টান হয়, কি করলে খ্রিস্টান হয়? খুব বেশি হলে বলতে পারে বাবা ঠিক আছে এক কাজ করো, রবিবারে চলে আসবে সকালবেলাতে, দেখবেন পাদ্রি সাহেব বাইবেল থেকে কিছু ভার্স পড়ে পড়ে শোনাবে, আর বাপটিস্ট যদি চার্চ হয় আপনাকে নিয়ে চলে যাবে বাপটিস্ট চার্চে, নিয়ে গিয়ে একটা নদীতে অথবা পুকুরে নিয়ে চলে, পচা পুকুরে নাকটাকে ধরে তিনবার আপনাকে ডুব মারাবে, বলে তুই এখন বেটা পাপ মুক্ত, তুই খ্রিস্টান যা। বাচ্চা না নাই কথা বলেন? আছে, তারা এইভাবে খ্রিস্টান বানায়। এবার প্রশ্ন করেন এরপরে কি করতে হবে?
রবিবার নচেত আমি গেলাম গির্জাতে দু চার মিনিট কিছু শুনলাম, ঠিক আছে সোমবারে কি করব, মঙ্গলবারে কি করব, বুধবারে কি করব, বৃহস্পতিবারে কি করব, শুক্রবারে কি করব, শনিবারে কি করব, আমি যে খ্রিস্টান আমাকে আর কি কি করতে হবে, একদিন শুধু বাইবেল শুনলে আমি খ্রিস্টান হয়ে গেলাম? এই কথা বলেন উনি বিপদ।